বিধায়কের ভাইয়ের মৃত্যু ট্রেনের ধাক্কায়, স্ত্রীকে ছাড়তে এসে বিপত্তি, স্ত্রীকে ট্রেনে বসিয়ে নামার সময় ঘটে দুর্ঘটনা। আবারও অসাবধানতা বা অসচেতনতার বলি এক, চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক তথা এমকেডি এর চেয়ারম্যান দীনেন রায়ের ভাই রবীন্দ্রনাথ রায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল 6:30 নাগাদ খড়গপুর আসানসোলগামী ট্রেনে রবীন্দ্রনাথবাবু তার স্ত্রীকে ছাড়তে এসেছিলেন। স্ত্রীকে ট্রেনে বসিয়ে দিতে গিয়েই বিপত্তি, এসবের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। তড়িঘড়ি করে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে যান রবীন্দ্রনাথবাবু, ফলত ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মৃত রবীন্দ্রনাথ রায়ের দাদা বিধায়ক দীনেন রায় এবং মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা। ঘটনার পরে রেল পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া শহর জুড়ে। মেদিনীপুর স্টেশনে আমাদের মেদিনীপুর খড়গপুরের বিধায়ক এমকেডি এর চেয়ারম্যান মাননীয় দীনেন রায় তার ভাই তার মিসেসকে আসানসোলগামী ট্রেনে তুলে দিয়ে ট্রেনটিকে নামতে যাওয়ার সময় স্লিপ করে ট্রেনের তলায় ঢুকে যান এবং সঙ্গে সঙ্গেই ট্রেনের এই মর্মান্তিক ঘটনা, তার মৃত্যু হয়েছে। এবং অত্যন্ত মেদিনীপুর শহরে প্রিয় মানুষ, বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত, তো এইরকম একটি দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বহু মানুষ তার শুভানুদ্রায়ী সবাই স্টেশনে এসেছেন এবং তার মিসেসও ওই ট্রেনে ছিলেন, তিনিও ওই ট্রেন থেকে চলন্ত অবস্থায় নামতে যাচ্ছিলেন। ট্রেনের প্যাসেঞ্জাররা তাকে আটকে রেখেছে, তারপরে ট্রেন থামতে তাকে ট্রেন থেকে নামানো হয়। তাহলে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটত, এটা খুবই দুঃখজনক। তো আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আমরা কেন এত করে রেল বা আমরা সবাই বলি যে একটু সাবধানতা অবলম্বন করলে এই দুর্ঘটনা ঘটতো না, তো মানুষকেই কিন্তু সাবধানতা করতে হবে। তার নিজের জীবন যে কত মূল্যবান তার পরিবারের কাছে সেটা আজকে অনুভব করতে পারছে সবাই। তাই সমস্ত মানুষের কাছে একটা আবেদন থাকলো যে নিজের এই জীবনকে তুচ্ছ ভাববেন না এবং অনেক বেশি সচেতন হতে হবে সবাইকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, খড়গপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।